আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা যার নাম আব্দুর রাজ্জাক। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো কেউ লিখেছে আজকে অদূত ভাই যেটি বলেছেন যে বীরের জীবন অবসান, কেউ লিখেছে বাংলাদেশের এক নক্ষত্রের পতন, কেউ বা বলেছে যে মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন তাদের একজন আজ চলে গেছেন। তিনি আমাদের আব্দুর রাজ্জাক সাহেব। বিগত সরকারের শাসনামলে তিনি ছিলেন পানি সম্পদ মন্ত্রী, দেশকে তিনি দিয়ে গেছেন অনেক, এবং আজকে তিনি 3:50 লন্ডনের কিংস কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অনেকদিন থেকে তিনি অসুস্থ, গত সেপ্টেম্বরে তিনি এসেছিলেন লন্ডনে চিকিৎসার জন্য, এবং চিকিৎসার জন্য এখানে আসার পর তিনি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রিয় দর্শক, আমি 24 তারিখে তিনি লন্ডনে আসলেন, 25-26 তারিখ বোধ হয় আপনারা এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে, চ্যানেল আই স্টুডিওতে তারা এসেছিলেন, অদূত ভাই এসেছিলেন, ফারুক ভাই এসেছিলেন, এবং এসে বলেছিলেন যে তার আর্থিক অনটন রয়েছে, আর্থিক অভাব রয়েছে, একটা স্কল দেওয়ার জন্য যে তাকে সহযোগিতা করার জন্য তার চিকিৎসার ব্যাপারে। আমি তখন অবাক হয়েছিলাম যে পানি সম্পদ মন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, ছিলেন তিনি জাতীয় নেতা, তার টাকা পয়সার অভাব হবে কেন? আমি তখন আমার সেই সাহসটুকু ছিল না অদূত ভাই বা ফারুক ভাইকে জিজ্ঞাসা করার যে উনার কেন টাকা পয়সার অভাব হবে। তো আমি যেটি ভেবেছিলাম সেটি হচ্ছে যে হয়তো রাজ্জাক সাহেব সততার কারণেই তিনি বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, জীবনে একটি টাকাও বাংলাদেশের কাছ থেকে তিনি নেননি, যার কারণে তার চিকিৎসার ব্যয় মেটানোর জন্য আজকে তিনি বাংলাদেশের প্রবাসী যারা বাংলাদেশের রয়েছেন তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। প্রিয় দর্শক, আজকে কারো বিরুদ্ধে অভিযোগ আমরা করতে চাই না, তবে আমরা যখন শুনি যে একজন জাতীয় নেতা তার চিকিৎসার অভাব, পয়সা নেই, টাকা নেই, তখন সরকার বসে বসে যে কি করে আমরা সেটা বুঝি না। এসএম কিবরিয়া সাহেব মারা যাওয়ার সময় হেলিকপ্টার চাওয়া হয়েছিল, তাকে হেলিকপ্টার দেওয়া হয়নি। এসব মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আব্দুর রাজ্জাক যখন লন্ডনে আসেন তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা এসে দেখেছেন, অনেকে তো লজ্জাই জাননি, অনেকের নাকি লজ্জা করেছে, অনেকের বলেছেন না ওনাকে যদি দেখতে যাই তাহলে তো নেত্রী মাইন্ড করবেন। আজকে যারা জান নাই তারা ইচ্ছা করলেও কিন্তু আর রাজ্জাক সাহেবকে আর দেখতে পারবেন না। আমরা শুনেছি আমাদের রিপোর্টার ছিলেন সেখানে সারাদিনই বাংলাদেশ থেকে বড় বড় নেতা নেত্রী ফোনে কথা বলেছেন, এখন তার ফোনে কথা বলে লাভ নেই, সব শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের মাঝে, তিনি বেঁচে থাকবেন জাতির কাছে, তার আদর্শ, তার সততা কথা বলবে, আমরা হয়তো কথা বলবো, আমরা হয়তো কথা নাও বলতে পারি, কারণ আমরা অনেক সময় কথা বলতে বলতে অনেককেই আমরা ভুলে যাই, আমরা হয়তো ভুলে যাব, কিন্তু সাধারণ মানুষ যারা সৎভাবে জীবনযাপন করে, যারা দেশের উন্নতি চায়, যারা দেশে আব্দুর রাজ্জাকের মতো নেতা চায়, তারা হয়তো কোনো দিন ভুলবে না। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে যোগ দিতে চান, আমরা আমাদের যে নম্বরটি রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন, স্ক্রিনে নম্বরটি এখনও আসেনি, আমরা আজকে ফোন নিতে চাচ্ছি না, তারপরেও আপনারা যদি আপনাদের মতামত শেয়ার করতে চান আমাদেরকে আপনারা ফোন করতে পারেন 02-03-468-4119 এই নম্বরে। তার আগে আব্দুর রাজ্জাক সাহেবের চ্যানেল আয়ের সাথে, আমি জানি না অন্য কোনো টেলিভিশন তার কোনো সাক্ষাৎকার নিয়েছিল কিনা, চ্যানেলের সাথে তার সর্বশেষ যে সাক্ষাৎকারটি আমরা নিয়েছিলাম ডক্টর কামাল হোসেন সাহেবের উপস্থিতিতে, সেটি প্রচার করার জন্য, সেটি দেখানোর জন্য আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, আপনারা প্লিজ এই সাক্ষাৎকারটি আমাদেরকে একটু দেখান আমাদের দর্শকদের। আমি ঢাকা পথে লন্ডনে এসেছি, কালকে সকালে প্লেন ধরব, তো আমি জানতাম যে আমাদের রাজ্জাক সাহেব এখানে চিকিৎসাধীন, তো আমি খবর নিয়েছি যে আগে লন্ডন ব্রিজ হাসপাতালে ছিলেন,
ওখান থেকে কিংস কলেজ হাসপাতাল, এটা এখানে সবচেয়ে ভালো রিসার্চ হসপিটাল, সেখানে উনি এসেছেন। তো আমি শেষ আজকে সেই সুযোগ পেয়েছি ওনার সঙ্গে দেখা করার। স্যার আপনি এটা আমরা বলেছি যে দেশের সকলেই ওনার মানে জন্য দোয়া করছে, উনি সুস্থ হন, দেশে ওনাকে সুস্থভাবে মানুষ যেন পায়। এখানে তো সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে সকলেরই দোয়ার করা দরকার। দেশে বিদেশে ওনার শুভাকাঙ্ক্ষী অনেক আছেন, ভক্ত অনেক আছেন, এবং উনি তো দেশের একজন স্বীকৃত নেতা হিসাবে অবদান রেখেছেন সারা জীবন। অর্থাৎ সেই কারণে মনে করি যে সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করবে, যে উনি এনার যে চিকিৎসা হচ্ছে এটা সফলভাবে সম্পন্ন হয়ে উনি মানুষের কাছে ফিরে আসতে পারেন সুস্থভাবে। আমি কৃতজ্ঞ, তারা যেভাবে সমস্ত বাংলাদেশে আমার জন্য দোয়া করেছে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। প্রিয় দর্শক, আপনারা এই যে ফুটেজটি আপনারা দেখেছেন ডক্টর কামাল হোসেন সাহেব এবং রাজ্জাক সাহেবের, সেই দিন আমার যাওয়ার কথা ছিল সেখানে, এবং আমাকে বলা হয়েছিল যে রাজ্জাক সাহেব তার জীবনের শেষ কিছু কথা তিনি চ্যানেলাইকে বলে যেতে চান, কিন্তু দুর্ভাগ্য ছিল সেদিন আমার, আমি আরেকটি কাজে আটকে যাওয়া আমি সেই বক্তব্য বা সেই সাক্ষাৎকারটি আমরা নিতে পারিনি। তিনি শুধু তার জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে তিনি সেই দোয়া চেয়ে তিনি আজকে চলে গেছেন। আমার খুবই খারাপ লাগছে আজকে যে আমি যখন শুনেছি যে রাজ্জাক সাহেব চলে গেছেন, আমার ধারণা ছিল যে আগামীকালকে, যেহেতু উইকেন্ড শুরু হচ্ছে, আগামীকালকে একবার যাব তাকে দেখতে, এবং সেই সুযোগে যদি আমি একটি ইন্টারভিউ নিতে পারি তার নিয়ে আসবো, কিন্তু সেই সুযোগ আর হয়নি। আমি আজকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। প্রিয় দর্শক, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আর আপনারা যেটি হয়তো আমি যেটি বুঝতে পেরেছিলাম তার মনের দুঃখ বেদনা বেদনার কী হতে পারে, তিনি হয়তো আওয়ামী লীগের জন্য তিনি সারা জীবন তার সময় ব্যয় করেছেন, গত নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করেছে তাকে তার মন্ত্রিত্ব দেয়নি, হয়তো তিনি ভেবেছিলেন যে একটি গুরুত্বপূর্ণ পদে তাকে সরকার তাকে অসীম করবে, কিন্তু সেটি হয়নি। সেটি একটি হয়তো তার দুঃখ থাকতে পারে, তার দুঃখবোধ, তার বেদনা থাকতে পারে, আমি জানি না তিনি কী বলতে চেয়েছিলেন, আজকে তো আর সেটি বলে লাভ নেই। যদি আমি সেদিন সেখানে যাওয়া হতো আমার, তাহলে হয়তো আমি জানতে পারতাম যে তিনি কী বলবেন, বা আজকে আপনাদেরকেও জানানো যেত যে তিনি কী বলতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে আমাদের যারা অতিথি তাদের কাছ থেকে আমি সর্বশেষ, অদূত ভাই আপনি কী বলবেন রাজ্জাক সাহেবের ব্যাপারে? রাজ্জাক ভাই বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তি নেতা, এবং উনি সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষের মনে উনি চিরঞ্জীব হয়ে থাকবেন। উনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন, একজন দক্ষ পার্লামেন্টারিয়ানও ছিলেন। উনি সত্তরে প্রাদেশিক পরিষদে উনি সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারপরে 5 বার আরও বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। উনি ওনার সংসদ সদস্য হিসাবে